হয় আমার সৃষ্টি কাউকে আমার সাথে শরীক করে না আমি এক একক আমার সাথে কাউকে শরীক করবে না কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরকের চেয়ে বড় আর কোন গুনাহ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা কামকে সালেহ বানাও বিদআত বানাও عبادت ربه احدا شر غلیظ کام ایک چیتے غلیظ کام اور نائی دیکھا رہا نہیں شرک تھے کہ نیجرے بچائی شندر شندر عبادت دے نیجے کے شاہ جائی انشاءاللہ بلے راستے گرے بلے انشاءاللہ عالم علم اور مرد دے علم اور مرد دے انشاءاللہ اے زبق رضا عالم اور مرد دے سے علم اور مرد دے سے وازر عظم پر سے اپنے ناراض نہ خوشی খুশি তো আলেমদের পক্ষে থাকবেন আলেম আছে যেখানে আপনি আছেন আলেমদের কোনো জায়গাতে যাবেন আপনি থাকবেন আরামে আর আলেম থাকবো বেরামে আলেম ওলামা যেখানে আপনি থাকবেন সেখানে আলেমরা যেখানে আমরা আছি জোরে বলেন আলেম যা আছে যেখানে আলেম ওলামা যেখানে আপনাদের সামনে হাসতে 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 কিছু নসিহা আপনাদের কানে দিয়ে দিলাম এখন স্মরণ রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো যা যা বলছি এর থেকে ইবরাত হাসিল করার তৌফিক দান করুন নাজাতের উপযুক্ত সহি আমল করার তৌফিক দান করুন শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন এতটুকু বলে আজকের মতো কথা এখানেই শেষ করে দিচ্ছি جو کچھ ہوا یا رب تیرے کرم سے ہوا جو کچھ ہوگا تیرے کرم سے ہی ہوگا وآخر دعوانا الحمدللہ رب العالمین اگر کیا رب العالمین باقی معزز حاضری ہے تو کھنا ٹھیک ہے سے ہمیں آشو لے وہ تو معافی لے نیو سب زانے تو হুজরে মাকুলে গ্রেফতার হয়ে গিয়েছিলেন ঠিক আছে আমি বললাম বলছি যে আপনি আসতে কত করে আসতে কিন্তু যদি আমার আজকে মাপ করে দেন তাহলে কাজা আদায় করব এই কথা বলছি এই কথা বলছি যে কথা কইলে রিকশন নিয়ে তারপরে আসি নিয়ে আর আসলে অনেক রাত হয়ে যেত আপনাদের প্রশ্ন যাই হোক আপনারা ইন্তজার করছেন আপনারা তো সব পাইছেন আমি না না এসে আমার এটা আসার লাইনে পরে যখন যানজট সঞ্জটে আমি দেখলাম যে আর হলো না পরে আমি বলছি যাই হোক আগামী
সারানো ফরজ ইবাদতটা যদি করত মা সুন্নাহ তাহলে এটা হলো ইবাদত আর এখন সুন্নাহ ছাড়ছে ঠুকছে খুরাফাত বিদআত যেটা হুজুর কতরা কতরা পানি মাগফিরাতের নাজাতের কারণ হইত সেই পানি পানি গুলাই আবার গুনার পালায় ওজন হওয়ার কারণ হয়ে গেছে সুন্নাত বর্জন করা এজন্য আল্লাহ দেখতে চায় কেউ সাহাবি সাহাবি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইছে যারা তাদেরকে কাউকে কাউকে মূর্খতায় আক্রমণ করে ফেলছে লোকেদের ভেতরে বলা বলি শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল দেখছো দেখছো নবীর ছেলে মরছে তো এই জন্য সূর্য কত নারাজ হয়েছে আলো ছেড়ে দিছে আলোকে ঢেকে ফেলছে সূর্য দুঃখিত হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম সহকারে তাবরানী তিরমিজি সহকারে সব হাদিসের কিতাবে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশিরভাগ হাদিসের বড় বড় কিতাবে মজুদ আছে নবীজি মিম্বরে যায় বসে মিম্বরে দাঁড়ায় আল্লাহর রাসূল খুতবা দিলেন আয় মদিনাবাসী আয় মুমিনেরা আয় মুসলমানেরা ইন্না শামসা ওয়াল কমর আয়াতান মিন আয়াতিল্লাহ চাঁদ আর সূর্য এ দুইটা আল্লাহর নিদর্শন গুলোর ভেতর থেকে দুটি নিদর্শন আল্লাহর নিদর্শন কোন ব্যক্তির কারণে নড়ে চড়ে অর্থাৎ সূর্য কোন ব্যক্তির কারণে আলো দেয় না কোন ব্যক্তির বিদায় সূর্য আলো কেড়ে নেয় না ওইটা আলাদা একটা জিনিস যেটা দেখতেছো এই ব্যাপারে তোমাদের ইলম নাই চাঁদ সূর্য আল্লাহর ফরমানে চলে আল্লাহ যেখান থেকে উদিত হয় সেখান থেকে উদয় হয় আল্লাহ যখন গ্রহণ লাগায় দেয় তখন আলো হারায় দেয় আল্লাহ যেথায় ডুবায় দেয় সেথায় সে ডুবে যায় এ সূরজ চাঁদ তারে ये सूरज चांद तारे और जमीन आसमां सारे ये सूरज चांद तारे और जमीन आसमां सारी है सरगरम अमल भी हम उसी की जीर निगरानी एक जने निगरानी ते ये सब चलते से कुटी सारा आसमान চাঁদের উদয় সূর্যের উদয় সূর্যের অস্ত চাঁদের আলো বিতরণ সূর্যের গ্রহণ চাঁদের গ্রহণ সব কিছু করতেছেন একজন কে তিনি জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন কে তিনি এই বৃষ্টি হইতেছে বৃষ্টি কে ফেলবে ওই পড়বে যেখানে আল্লাহ পড়তে বলবে সেখানে পড়বে যদি বলে যে এই মাহফিলের মাত্রার উপরে পড়ে এইখানে পড়বে আর যদি এইখানে পড়তে মানা করে সাবধান সাবধান এখানে পড়িস না দূরে যাব দূরে যাব হাদিস শরীফে আছে এক লোক শুনে গায়েব থেকে ডেকে বলা হইতেছে ফেরেশতারা ডাকে বলতেছে মেঘরে আয় আয় মেঘমালা আয় মেঘমালা আয় মেঘমালা এই সাবধান সাবধান এখানে পড়িস না এখানে পড়িস না মাটিতে দাঁড়ায় দাঁড়ায় মানুষের শুনতেছে কথা সুবহানাল্লাহ রাস্তা করে বলা মাটিতে আল্লাহর বান্দা দাঁড়ায় রয়েছে আর এলানকারী ঘোষণা করতেছে এই মিনমালা এই মিনমালা সাতান এইখানে আবার পড়ে যাস না মাটির উপরে যা দৌড়া 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 তার সাথে সাথে ওই যে পাহাড়ের পিছনে যে একটা খেত দেখা যায় ওইটার উপরে সরসর করে বর্ষণ করে মেঘমালাও দৌড় দিছে মাটির নিচে যে এই আওয়াজ শুনছে হে মেঘের পিছে পিছে দৌড় দিছে যাই কই দেই গেছে ম্যাক গেছে ম্যাক কোথায় বর্ষণ হবে জানেন কে আবহাওয়া অফিস একই বলতে পারে না হতে পারে কারি কারি বৃষ্টি হতে পারে এই হতে পারে পড়ছে কিন্তু কারণ কিছু ইলিম একমাত্র কাজ করে বলেন আরো যারা আওয়াজ করে বলেন কেমন কবে হবে ইলিম কাজ মাঝে মাঝে তো কেমন দেয় যায়
প্রশ্ন করে ডাক্তার বিজ্ঞান জান কইতে পারে না আল্লাহ যখন দেখায় না তুমি দেখতে দিলাম রাতে গেল জানার কথা দেখতে দেয় না কেন যখন দেখতে না দেয় তখন ডাক্তারে আলোচনা করলাম উপরে ড্রপ করে বাচ্চা তো উঠে আসছে জায়গাটা দেখা যাচ্ছে না ছেলে দেখি তার মানে হলো বিকো এর আগে যে তুই বললি এটা তোর ইলমের যোগ্যতা দিয়ে বলিস নাই আল্লাহ করে দেখাইছে দেখে বলতে পেরেছিস তাছাড়া বলতে পারতি না তুই বলতে পারতি না দেখাইছে তাই বলছ ডানকে বাচ্চা উল্টা জায়গা মতো ক্যামেরা লাগে না মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে কে জানে কোথায় বৃষ্টি হবে কে জানে কখন কার মুখে কোন লোকটা উঠবে কে জানে কে কোথায় মারা যাবে কে জানে কার মরণ কই হবে এটাও কেউ জানে না আমার এলাকায় এক লোক কবরের জায়গা পাকা করে রাখছে আর বলছে যে আমি মারা গেলে এনে আমারে কবর দিছে কিন্তু সে মারা গেছে পদ্মা পার হওয়ার সময় লাশ খুঁজে পাওয়া গেছে লাশ ডুবে মারা গেছে লাশই খুঁজে পাইছে না তো কবরে মাটি দিয়ে মুখুন দিলে এর মর্ম কোন জায়গায় জানে কে কিছু মানুষের মরণ হয়ে যায় বিমানের উপরে বিমান আটলান্টিক মহাসাগরের ভিতরে মরে গেছে বিমানও বয়ে গেছে তাও খুঁজে পাইছে না ওমা তাদেরই নফসুম মাদা তাকসিবু গাদা ওমা তাদেরই নফসুম بأي أرض تموت কার মরণ কখন হবে এটাও কেউ জানে মরণ কার কোথায় হবে জানে একজন সে কে সকল গায়েব জানে কে তো আল্লাহ যা কিছু জানায় তা নবীরা জানে নবীর কাছে তো ইলম আছে নবীজি বলে আই ইন্নাস শামস ওয়াল কমর আয়াতান মিন আয়াতিল্লাহ মিম্বরে দাঁড়ায় বলতেছে এই এই কে বলিস এমন কথা যে আমার ইব্রাহিম মরছে আর সূর্য আলো হয়ে গেছে এরকম কথা বলে ঈমান নষ্ট করবি না তার মানে তাহলে কিছু কথার দ্বারা মানুষের ঈমান চলে যায় কিছু কাজের দ্বারা মানুষের ঈমান ওই বললো না কবর পূজা মাজার পূজা কিছু কাজের দ্বারা মানুষের ঈমান চলে যায় কিছু কথার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায় কিছু আমলের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায় কিছু কাজের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায় কারণ কোন কথা ভালো কোন কথা মন্দ কোনটা হালাল কোনটা হারাম জানুন লাগবে তো আল্লাহ বৃষ্টিকে বলতেছে যা যায় বৃষ্টি ওই পাহাড়ের কাছে যা ক্ষেতের উপরে বলছে দৌড় দিছে বৃষ্টির পিছনে কই যায় কা খেতে পারে দেখি যায় যায় দেখে যে পাহাড়ের পিছনে এক খেতের ভিতরে জোর জোর করে বৃষ্টি পড়তেছে আশ্চর্য আল্লাহর এক বান্দা খেতের ভিতরে কাম করতেছে হাদিস আছে আল্লাহর বান্দা খেতের ভিতরে কাজ করতেছে হের খেতে বৃষ্টি হলো আর কোথাও বৃষ্টি হলো ওইখানে রহমত বর্ষণ হলো বারিশ বর্ষণ হলো এই লোক যে হেরে যা ধরছে কি ম্যাক কোত্থেকে দূরে এলে তোর খেতে পড়লো আমাদের সম্পদে 40 ভাগ এক ভাগ জাকাত দিয়ে বছরে আর এই ফসল ফসল না আমরা করি সুদুস তিন ভাগ করত এক সুদুস নিজে রাখত আর এক সুদুস তিন ভাগের আর এক ভাগ গরিবদের ভিতরে বিতরণ করত সাদাকা করত আর এক ভাগ ফসল নতুন খেত বোনার জন্য রেখা দিত আমার কুম হলো আমি আমার ফসল তিন ভাগ করি এক ভাগ রাখি আগামী বছর খেত করার জন্য আর এক ভাগ নিজের খাইয়া শেষ করে আর আর এক ভাগ আল্লাহর বান্দা করে সব হ্যাঁ বুঝছি সৎকার রব রাজি বুঝছি সৎকার করলে পরে বালা মুসিবত দূর হয়ে যায় সাদাকা তো তার দুল বালা কিন্তু যে বৃষ্টি বর্ষণ হইতেছে কার হুকুমে হইতেছে কার হুকুমে দুনিয়ার কেউ জানে না
শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবী সালাতুল ইস্তিসহাব করেছেন বৃষ্টির নামাজ করেছেন নামাজ পড়ে আল্লাহর কাছে বারিশ বৃষ্টি চাইছেন আল্লাহ না দিলে বৃষ্টি হতো ওই বৃষ্টি এটা আল্লাহ জানে আল্লাহ যেখানে বর্ষণ করব সেখানে বৃষ্টি হবে সবই লিপ্ত আল্লাহর কোন ব্যক্তি কোন ইলম নাই যতটুকু আল্লাহ তাআলা জানে ততটুকু ব্যক্তি জানে কিন্তু সবই আল্লাহ এই ইলমের খাজানা সবচেয়ে বড়টা পাইছেন রব্বুল আলামিন এলাকার যুব সমাজের আয়োজনে মহতে একটা আয়োজন মাহফিল এ আল্লাহ রাত 11টা বেজে গেছে খোলা আকাশের নিচে গুড়ি গুড়ি বৃষ্টির ভেতরে তোমার বান্দারা বসে বয়ান শুনেছে রব্বুল আলামিন কিছু দিন নসিহা তোমার বান্দাদের কানে পৌঁছে দিয়েছে সকলে মিলে ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবলিয়াতে বাড়ায় ধরেছে রব্বুল আলামিন জিন্দেগির সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে আমার চাই ও মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বেপনাহ কি পনাহ দাও বেরুজিকে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন কার কি হাজাত কার কি জরুরত সব তুমি জানো আল্লাহ সবার মনের নেক বাসনা গুলো পূরণ করে দাও রব্বুল আলামিন অসুস্থ রোগী যারা তাদের শিফা দাও ব্যবসায়ের ব্যবসায় বরকত দাও চাকরিজীবীর চাকরিতে বরকত দান করো রব্বুল আলামিন সুখের সুন্দর জিন্দেগি তুমি উপহার দাও আল্লাহ রব্বুল আলামিন পুরাদের হযরত আবু বকর বানায় দাও যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজাতুল কুবরা বানায় দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে অনেকের বাপ অন্ধকার কবরে চলে গেছে হে আল্লাহ অনেকের দাদা দাদি অন্ধকার কবরের বাসিন্দা অনেকের নানা নানি অন্ধকার কবরের বাসিন্দা শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরের বাসিন্দা রব্বুল আলামিন যারা তোমার হাতে গ্রেফতার হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন যারা অসুস্থ রোগী তাদের সুস্থ করে দাও ইয়া আল্লাহ হায়াত ইবাদতের লম্বা হায়াত আমাদের তুমি দাও আল্লাহ লজ্জতে ইবাদত দাও আর ঘৃণা দিলের ভিতরে বসায় দাও রব্বুল আলামিন আয় রব্বে কারিম আমাদের আলো ইয়ালদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের রক্তের ভিতরে কোন ফাসিক ফাজির পাঠায় না আল্লাহ ইমানদারের সিলসিলা নেককারদের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি করে দাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বুল আলামিন এই মাহফিল যে ছেলেরা আয়োজন করেছে অক্লান্ত পরিশ্রম যারা করেছে যারা অর্থায়ন করেছে যে সকল ওলামায়ে কেরামি মাহফিলটাকে সাহারা দিয়েছে সকলকে উত্তম জাজা নিয়ামাল বদল তুমি দান করো আল্লাহ এলাকার বৃদ্ধদেরকে আবু বকর বানায় দাও যুবকগুলাকে খালেদ বিন ওয়ালিদ বানায় দাও পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায় দাও আমাদের সালাম মুক্ত করে দাও আল্লাহ ইলমের কদর দানি করার তৌফিক আমাদেরকে দান করো আলেমের কদর করার তৌফিক দান করো আর কিসমের ফিতনা ফাসাদ থেকে দেশের আলেম সমাজকে তুমি রক্ষা করো আল্লাহ সারা দুনিয়ার মুসলিমদেরকে মদদদার নুসরত করো আল্লাহ
اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك، نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم ارزنا بقضائك، اللهم انا نسألك الرضا في القدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الحر المحجلين الوفد المتقبلين. অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ আমাদের দাও, যত কল্যাণ তার থেকে ধরে ধরে আমাদের সকলকে তুমি বাঁচাও, মোদের দিনে কষ্ট দিও না মালিক, সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামান রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।